আচ্ছা বলুন তো, আমাদের দেহ কি ভিটামিন তৈরি করতে পারে, নাকি সবসময় আমাদের খাবারের উপরে নির্ভরশীল হতে হয় বিভিন্ন ভিটামিনের জন্য? আমাদের শরীর বা দেহ সরাসরি কিন্তু ভিটামিন তৈরি করতে পারে না, তবে আমাদের দেহের মধ্যে অন্ত্রে যে বিভিন্ন ধরনের অণুজীব বাস করে, যেটা আমরা আমাদের আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস, এই ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ভিটামিন তৈরি করতে পারে। তো চলুন দেখি কোন ধরনের ভিটামিন আসলে অণুজীব তৈরি করতে পারে। প্রথমেই আসি ভিটামিন কে এর কথা। এখন এই ভিটামিন কে কিন্তু আমরা আমাদের খাদ্যাভ্যাস থেকে পেতে পারি, যেটা সবুজ শাকসবজিতে রয়েছে, কিন্তু দেখা যায় যে অণুজীব কিন্তু তার শরীরের প্রয়োজন অনুযায়ী ভিটামিন কে তৈরি করে। কারণ ভিটামিন কে এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করা। অনেক সময় দেখা যায় আমাদের শরীরের ভেতরকার যে ইন্টারনাল ব্লিডিং আমরা যেটাকে বলি সেটা হতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস, এবং এই কারণে দেখা যায় যে আপনার অণুজীব, আমাদের অন্ত্রে যে অণুজীব রয়েছে, সেটা কিন্তু সেই প্রয়োজন অনুযায়ী ভিটামিন কে নিজে থেকে তৈরি করতে পারে। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন বি, যেটাকে আমরা বি কমপ্লেক্স বলি, কারণ এর মধ্যে ভিটামিন B1 রয়েছে, B2 রয়েছে, B12 এরকম রয়েছে, যেটা আমরা আমাদের খাদ্যাভ্যাস থেকে মূলত প্রাণীজ খাবার, যেমন আপনার মাছ, মাংস, ডিম, কলিজা, তারপর আপনার দুধ জাতীয় যেই খাবার বা শাকসবজি ফলমূল থেকে আসলে পেতে পারি। কিন্তু অণুজীবও দেখা যায় যে এই ভিটামিন বি, যে কমপ্লেক্স বিভিন্ন ধরনের ভিটামিন বি, এটা কিন্তু তৈরি করতে পারে। তো এখন এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার অন্ত্রের যে অণুজীব সেগুলোর একটা ভালো কেয়ার করেন। ভালো কেয়ার বলতে এমন কিছু খাবার আপনি আপনার খাদ্যাভ্যাসে যোগ করুন যাতে করে আপনার যেই গুড ব্যাকটেরিয়া সেটার পরিমাণ ঠিক থাকে বা তারা ঠিক মতো কাজ করতে পারে। তো এখন কোন ধরনের খাবার আসলে এই ধরনের যে অণুজীবগুলোকে আসলে সাহায্য করে বিভিন্ন কাজে, মানে কাজ ঠিক মতো করতে বা ওই পরিমাণটা ঠিক রাখে? মূলত বিভিন্ন ফার্মেন্টেড যে খাবার, যেটা গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, সেই খাবারগুলোই কিন্তু আসলে দেখা যায় অণুজীবের স্বাস্থ্য ঠিক রাখতে বা পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। বিভিন্ন দেশে দেখা যায় যে বিশেষ করে জাপান, কোরিয়া, চায়না, তারা কিন্তু অনেক ধরনের ফার্মেন্টেড খাবার খায়। অনেকে হয়তো নাম শুনে থাকবেন, কোরিয়ান খুব বিখ্যাত একটা ফার্মেন্টেড খাবার হচ্ছে কিমচি, যেটা হচ্ছে আপনার বাঁধাকপিকে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কিমচিতে। এছাড়া রয়েছে এখানে দেখুন সাদাটা টোফু, সেটা হচ্ছে সয়াবিন, যেটা সয়াবিন মিল্ক আমরা যেটা বলি, ওইটার থেকে তৈরি করা হয় হচ্ছে আপনার এই টোফুটা। এই কিমচি এবং টোফু এই দুইটাই কিন্তু বেশ জনপ্রিয় লাইক চায়না, কোরিয়া, জাপানে। তো আমাদের দেশে তো আসলে ওরকম ফার্মেন্টেড খাবার আসলে খাওয়া হয় না, কারণ ফার্মেন্টেড খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার ওই গুড ব্যাকটেরিয়াগুলোর জন্য, ওইটার পরিমাণ বাড়াতে বা ওইটা ঠিক মতো কাজ করাতে। তো আমাদের দেশে যেহেতু এরকম কিছু পাওয়া যায় না, কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টক দই, সেটাও কিন্তু আসলে এই যে গুড ব্যাকটেরিয়া যেটা আমরা বললাম সেটার স্বাস্থ্য ঠিক রাখতে, সেটার পরিমাণ বাড়াতে কিন্তু সাহায্য করে। কাজেই আপনার খাদ্যাভ্যাসে চেষ্টা করুন যদি সম্ভব হয় প্রতিদিন অল্প পরিমাণে হলেও আসলে টক দই যেটা সেটা রাখার। ধন্যবাদ।